মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোন পরীক্ষা যদি খারাপ হয় প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর আমার ভাই বোন রয়েছে তোমাদের পরীক্ষার রেজাল্ট নিয়ে একাধিক জিজ্ঞাসাবাদ রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কি এবছর প্রত্যেকটি ছাত্রছাত্রীকে পাঁচ নম্বর দিয়ে পাস করিয়ে দেবে কি বলল রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তোমাদেরকে এ আলোচনা করব কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো সম্পূর্ণ বাস্তবটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই এই তোমাদের মধ্যে যে সকল ভাই বোনরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর এবছর পরীক্ষা দিয়েছে তোমাদের মনে পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেক জিজ্ঞাসাবাদ রয়েছে তো সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী কি জানালেন সেটা তোমরা শুনে নাও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাদ্রাসা হাই মাদ্রাসা ফাজিল তারপরে তোমার সিবিএসি আইসিএসসি সব বাচ্চাদের জন্যই তারা ভালো করে এগোক তারা ভালো করে পরীক্ষা দিক মন খারাপ করার কোনো কারণ নেই সব পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই কোনো পরীক্ষা যদি খারাপ হয় কঠিন হয় আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো কারণ আমি বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি আমি চাই যে তারা শ্মশান মানে এগিয়ে যাক তো তোমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ থেকে শুনতেই পারলে তিনি ছাত্রছাত্রীদের কী বিষয়ে আশ্বাস দিয়েছেন যে প্রত্যেকটি ছাত্রছাত্রীর যে সবকটা সাবজেক্টের পরীক্ষা ভালো হবে সেরকম ব্যাপার নয় ওই কোনো একটা পরীক্ষা যদি খারাপ হয় সেদিকে এ তারা দেখে নেবেন এই বিষয়টা থেকে তোমাদের অনেকের অনেক জিজ্ঞাসাবাদ রয়েছে তো ভালো কিংবা খারাপ সেটা আমি যাচ্ছি না কিন্তু তোমাদের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্ন হলো ও যে আমাদের প্রত্যেকে কি পাশ করিয়ে দেবে তো প্রথমেই বলে রাখি প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু এবছর পাস করছে না যেটা আমি বারবার বলেছি কারা ফেল করবে সেটা বলছি তার আগে এ তোমাদের মধ্যে এ যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিকে পড়ছ তোমাদের প্রত্যেকের তোমাদের মধ্যে যে সকল ছাত্র তার আগে বলে রাখি তোমাদের মধ্যে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছ এবছর তোমাদের প্রত্যেকের পঁচিশ নম্বর তুলতে হয় প্রজেক্ট থেকে কম বেশি তোমরা বা কম করে দশ পেয়ে যাবে হাতে রয়েছে পনেরো নম্বর সেই পনেরো নম্বরের মধ্যে যদি তুমি দশ থেকে বারো নম্বরেরও লিখিত পরীক্ষায় লিখে আসো অনায়াসে পাস করবে গ্রেজ মার্ক প্রত্যেককে দেয়া হয় একই রকমভাবে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছ তোমাদের ক্ষেত্রেও কিন্তু দু থেকে তিন নম্বর কিংবা পাঁচ নম্বর গ্রেস মার্কস দিয়ে ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেয় কাজেই প্রত্যেককে এ যারা জিজ্ঞাসা করছো বারবার যে আমার ইংলিশে চার পাঁচ নম্বর কম রয়েছে অঙ্কে পাঁচ চার পাঁচ নম্বর কম রয়েছে কোনো ব্যাপার নেই তোমাদের চব্বিশ তুলতে হয় আশিতে পরীক্ষা হলে এ লিখিত পরীক্ষায় এবং সত্তরে পরীক্ষা হলে একুশ তুলতে হয় তো যদি চার পাঁচ নম্বর কম ওঠে সেটা কিন্তু গ্রেস মার্কস দিয়ে পাস করিয়ে দেয় এ তোমরা প্রত্যেকে জানো চার পাঁচ নম্বর কম ওঠে সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু গ্রেস মার্কস দিয়ে পাস করিয়ে দেয় এটা যেমন বাস্তব এবছরের ক্ষেত্রেও ঘটবে কিন্তু এটা কখনোই হবে না কোনো ছাত্রছাত্রী যদি সাদা খাতা জমা দিয়ে আসে যেটা আগের ভিডিওতেও বলেছি তাহলে কিন্তু তাদের পাশ করিয়ে দেওয়া হবে না সাদা খাতা কিছু লেখে নিই জমা দিয়ে যদি থাকো তাহলেই তুমি ফেল করছো যদি তোমরা মাধ্যমিকের ছাত্রছাত্রী হও দশ বারোও অন্তত লিখে আসো এছাড়া যদি কয়েক নম্বর কম থাকে সেক্ষেত্রে গ্রেস মার্ক দিয়ে তো তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে এ তোমাদের মধ্যে অনেকের ডাউট ছিল সেই কারণে বিস্তারিত ভিডিওতে সমস্তটা আলোচনা করলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা অ্যাকচুয়াল বলেছে সেটাও তোমাদের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনিয়ে দিলাম কারণ তোমরা পরীক্ষা দিয়েছ তোমরা রেজাল্ট পাবে তোমাদের মার্কশিট তোমাদের রেজাল্ট সারা জীবন কাজে লাগবে সেই কারণে তোমার মতামত আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর বাদ বাকি তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেজাল্টে কত নম্বর মোট এক্সপেক্ট করছো ও যে তুমি এবার বোর্ডের পরীক্ষায় পাবে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না আর এছাড়া একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তো প্রত্যেকেই পাশ করবে কারণ স্কুলের ওপর সমস্তটাই রয়েছে আশা করছি তোমাদের মধ্যে যে সংকোচ ছিল বা জিজ্ঞাসা ছিল সমস্তটা ক্লিয়ার হয়েছে এখনও যদি জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো প্রত্যেককে অল দ্য বেস্ট